যা করেছেন করেছেন, ভুলে যান। এই চব্বিশ সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে। তাই বুথের যারা দায়িত্বে আছেন, আমি অনুরোধ করব বুথের সমস্ত মানুষকে নিয়ে বসুন। তার আগেও বলেছি, আপনারা শুনছেন না, তাই এবার বলছি, শেষবারের মতন বলছি, যে বুথের দায়িত্ব যারা নিয়েছেন সবার সঙ্গে বসুন, অচ্ছুত করে কাউকে রাখবেন না। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, 2024 লোকসভা নির্বাচন, তার আগে দলের ভাবমূর্তি বজায় রাখতে নরমে গরমে কর্মীদের সতর্ক করছেন তৃণমূল নেতারা। কয়েকদিন আগেই রামপুরহাটের কর্মী সভায় কাঠমানি নিয়ে আক্ষেপ ধরা পড়েছিল তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার ইলামবাজারের সভায় দলের নেতাকর্মীদের অনৈতিক কাজকর্ম নিয়ে কড়া বার্তা দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বঙ্গ রাজনীতিতে শাসক দলের বিরুদ্ধে কাঠমানি, সরকারি প্রকল্পে স্বজন পোষণের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। রবিবার ইলামবাজারের ধরমপুর অঞ্চলে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে দলের বুথ সভাপতিদের কড়া বার্তা দেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। সরকারি যে প্রকল্প, 74টা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেই প্রকল্পগুলো মানুষ যাতে পায়, তার জন্য বাড়ি বাড়ি একটু খোঁজ করুন। যা হয়ে গেছে হয়ে গেছে, বারে বারে বলছি যে এ বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বুথ প্রেসিডেন্ট বাদ দিয়ে দিচ্ছে, হ্যান দিয়ে দিচ্ছে, আমাদের কাছে যেন খবর না আসে। তাহলে বুথ প্রেসিডেন্ট নিজের দায়িত্ব করবেন, সে দায়িত্ব দল নেবে না, আমরা পরিষ্কারভাবে বলে দেব ও আমার বুথ প্রেসিডেন্ট নয়। 2011 সাল থেকে ধারাবাহিকভাবে খেয়েছে ও খিদেটা চন্দ্রনাথ বাবু জানেন। এই খিদেকে খুব একটা তাড়াতাড়ি কন্ট্রোল করে ফেলা যাবে না, তাই আবেদন করেছেন লোকসভা নির্বাচন পর্যন্ত যেন একটু উপোস করে থাকেন। কি কার কথা শুনবেন? উনি বলছেন বুথ প্রেসিডেন্টকে চিনবেন না, কোন দলের ওপরের নেতারা ওকেই চিনবে না? এটা একটা কোনো রাজনৈতিক দলের কোনো নেতার কথা হলো? রাজনৈতিক দলের নেতা বনে আছেন, রাজনৈতিক দলের নেতার মতো তো কথাটা হলো না। এ তো যারা নাকি অসামাজিক কাজকর্মে যুক্ত থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানে ভূমিকা পালন করতে হয়, তাদের মতো কথা হলো। সাম্প্রতিক অতীতে বীরভূমে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন, তার জেরে বক্তব্যে নির্মম হত্যাকাণ্ড, সেই ঘটনায় তৃণমূলের দলের প্রাক্তন ব্লক সভাপতি আনারুল হোসেনের গ্রেফতারি, হ্যাকের পর এক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। তাই পঞ্চায়েত ভোটের আগে দলের ভাবমূর্তি রক্ষা করতে সতর্ক তৃণমূল শিবির। আবির ইসলাম, দীপক ঘোষ ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।